হ্যালো ভিউয়ার, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব HP LaserJet Pro MFP M125A কিভাবে আপনি কম্পিউটারে ইনস্টল করবেন এই প্রিন্টারটি ড্রাইভার। এবং এই যে রেডিমেড যে প্রিন্টারটি দেখতে পাচ্ছেন, আপনি যদি না জানেন যে কিভাবে এই জিনিসগুলো ফিক্স করতে হয়, যদি আপনি নতুন প্রিন্টার কিনে থাকেন, তাহলে আপনি দেখতে পাবেন যে আমার ভিডিওর ডিসক্রিপশন দেওয়া আছে এই MFP M125 এর আনবক্সিং। সো আপনি চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন এই প্রিন্টারটি আনবক্সিং, এবং আপনি এই সম্পূর্ণ কিছু তৈরি করতে পারেন। এবং এখন আমি আসি যে আপনি কিভাবে এই প্রিন্টারটি ইনস্টল করবেন আপনার কম্পিউটারে। প্রথমত আপনি অল দিস সেট আপ করার পর আপনি একটি পাওয়ার কেবলের মাধ্যমে আপনার একটি পাওয়ার কেবল দিয়ে এটা কানেক্ট করবেন, যেটি কিনা দেখতে এরকমটি। যে আমি মাত্র একটি পাওয়ার কেবলের মাধ্যমে আমি এই প্রিন্টারটি কানেক্ট করেছি, এবং ইন ফিউচারে আমাকে অপশন দিবে যে কানেক্ট ইউর প্রিন্টার উইথ দ্য ইউএসবি কেবল। সো এটা আমি লেটার আই উইল ডু ইট। এবং অবশ্যই আপনি এই প্রিন্টারটি যে পাওয়ার বাটনটি আছে তা অন করবেন বিফোর ইনস্টল দিস প্রিন্টার উইথ ইউর কম্পিউটার। এবং অবশ্যই আমার জানার মতো যখন আপনি প্রিন্টারটি কিনবেন, আপনি প্রিন্টারটির সাথে দুটি সিডি পাবেন, একটি হচ্ছে উইন্ডোজ ভার্সন এবং একটি হচ্ছে ম্যাক ভার্সন। সো আমি এখন এই উইন্ডোজ ভার্সনটি আমি আমার যে কাঙ্ক্ষিত সিডি রোম আছে, সেই সিডি বা ডিভিডি রোম, সেই ডিভিডি বা সিডি রোমে এটা ইনসার্ট করব। এখানে আমার সিডি ডিভিডি রোম, দেন আমি এখানে এটাকে ইনসার্ট করব। অবশ্যই মেক শিওর আপনি উইন্ডোজ ভার্সনটি ইনস্টল করতে চাচ্ছেন। সো আমি আমার সিডিটি ইনসার্ট করার পর প্রথমত আমি ডিস পিসিতে যাব। যাওয়ার পর আমি যে সিডিটি আছে তা রান করব। ওপেন ইনস্টল অর রান প্রোগ্রাম ফ্রম ইউর মিডিয়া অর টু প্লে হাউএভার আই ওয়ান্ট, আই জাস্ট রান অর টু প্লে তে ক্লিক করে দিই, অ্যান্ড দেন আমি দেখতে পাবো যে আমার সিডিটি রান হবে। আমি একটু অপেক্ষা করি, ইট উইল টেক সাম টাইম ডিপেন্ড অন ইউর পিসি পারফরমেন্স। So, actually, would you like to automatically check online updates? HP, yes, they did. The checking could say online update available at Chikina, a printer to journal. You have the latest available software. So, I'm okay to click that. There is no latest version. So, I'm okay to click Kodi. Economically, we're searching the software installer. So, a software installer is skin appear could be to Atara Dekache. চেকিং ইনস্টল, এখান থেকে আমি আমার কাঙ্ক্ষিত প্রিন্টারটির যে মডেলটি আছে সেটা নিয়ে নেব। স্ক্রিন আমি নিয়ে নেব HP LaserJet Pro MFP M125 স্ক্যান ড্রাইভার। সো আমি স্ক্যান ড্রাইভার চুজ করে নেব এবং নেক্সটে ক্লিক করে দিই, অ্যান্ড দেন আই হ্যাভ রিড রিভিউ অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য ইনস্টল অ্যাগ্রিমেন্টে চেক করে নেক্সটে ক্লিক করে দেবো। And then I'm preparing to install. This might take several minutes. Please wait. So এটা একটু টাইম নেবে, আমাদেরকে একটু অপেক্ষা থাকতে হবে এবং be patient. Here we go. Then click next. So এখানে আমাকে দিচ্ছে connect to product now. So আমি আমার প্রিন্টারটি ইউএসবি কেবল দিয়ে কানেক্ট করব। এখন আপনাকে কি করতে হবে, যখন আপনাকে অ্যাপেয়ার করবে আপনার কম্পিউটার যে কানেক্ট ইউর প্রিন্টার উইথ দ্য ইউএসবি কেবল, সো প্রথমে আপনি এই ইউএসবি কেবলটির মাধ্যমে এই প্রিন্টারটি কানেক্ট করবেন। আপনার যে ইউএসবি কেবলটি আছে এই পোর্টটি, তা এখানে আপনি সিম্পলি এখানে কানেক্ট করে দেবেন। অ্যান্ড আমি দেখতে পাবো যে এখানে এটা স্ক্যানিং হচ্ছে, আমার প্রিন্টারটি কানেক্ট হচ্ছে কি হচ্ছে না। এখানে আমি দেখতে পাচ্ছি ইটস কানেক্টেড, প্রোডাক্ট হ্যাজ বিন কানেক্টেড। সো এখন ইনস্টলিং সফটওয়্যার, দিস মাইট টেক সার্ভার মিনিটস প্লিজ ওয়েট। So here we go, a software has been installed. So এখান থেকে আমি চাইলে সেট অ্যাজ ডিফল্ট প্রিন্টার, হয়তোবা যদি আমার কম্পিউটার আরও প্রিন্টার ইনস্টল করা থাকে তাহলে আমি যদি চাই যে প্রিন্টারকে ডিফল্ট প্রিন্ট হিসেবে অ্যাড করে তা করতে পারি এবং প্রিন্ট এট এ স্পেস ইফ আই ওয়ান্ট। সো অফকোর্স আমি চাচ্ছি এই প্রিন্টারটিকে ডিফল্ট প্রিন্ট হিসেবে অ্যাড করা যায় এবং আমি চাচ্ছি যে একটি টেক্সট প্রিন্ট করার জন্য, এবং নেক্সটে ক্লিক করে দেবো এবং দেখতে পারবো যে সাথে সাথে একটি, যদি এই সফটওয়্যারটি 100% ইনস্টল হয়ে থাকে অবশ্যই আপনার প্রিন্টার থেকে একটি প্রিন্ট হবে। দেখতে পাচ্ছেন একটি সাউন্ড অ্যাপিয়ার করতেছে, দ্যাট মিনস আমার প্রিন্টার থেকে একটি প্রিন্ট হচ্ছে। Here we go, thanks. So আমি এখানে যদি the flowing action will be prepared when you click finish. HP connected register the product with HP. So আপনি যদি চান register the product HP, click on finish, এই দুইটা অ্যাকশন হবে HP connected and then একটি পপ আপ ওপেন হবে তাদের প্রোডাক্ট রেজিস্টার করার জন্য ইফ ইউ ওয়ান্ট। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং ইন ফিউচার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ডোন্ট ফরগেট টু শেয়ার অ্যান্ড লাইক দিস ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, বাই বাই।